বন্ধুরা, আমরা অনেক ওয়ালপেপার সেট করে নিয়েছি আমাদের ফোনে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ভিডিওকে আপনারা ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার যে ফোনের স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলে আসছে। তো বন্ধুরা, এটা কোনো এমএক্স প্লেয়ার দিয়ে বাজানো হচ্ছে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে এটা ওয়ালপেপার চলছে। তো বন্ধুরা, আপনারাও যদি এই ওয়ালপেপার সেট করতে চান, তো বন্ধুরা আপনাকে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বিটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা সিম্পলভাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সার্চ বারে লিখবেন ভিডিও লাইভ ওয়ালপেপার। তো বন্ধুরা, লেখার পর তো বন্ধুরা আপনারা সিম্পলি এখানে সার্চ দিবেন। দেওয়ার পর তো বন্ধুরা প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, তো বন্ধুরা আপনারা সিম্পলি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো বন্ধুরা আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি ইনস্টল করে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে ওপেন করব। তো বন্ধুরা, ওপেন করার পর তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে ক্লোজড ভিডিওটা লেখা চলে আসছে। তো বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো বন্ধুরা আপনাদের সামনে আপনাদের মেমোরিতে যতগুলো ভিডিও চলে আসছে, তো বন্ধুরা আপনাদের ফোনে যতগুলো ভিডিও আছে, তো বন্ধুরা সব ভিডিও এখানে শো করবে। তো বন্ধুরা, আপনারা ইচ্ছে মতো আপনারা এখানে ভিডিও আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আপনারা এখানে যে ক্যামেরার যে ভিডিও রেকর্ডিংয়ের যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা আপনারা এখানে প্রেস করে আপনারা ক্যামেরায় রেকর্ডিংও করতে পারবেন, করে আপনারা ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে এই ভিডিওটাকে সেট করব। তো বন্ধুরা, নেওয়ার পর আপনারা ভিডিওটাকে ক্লিক করে নেওয়ার পর, তো বন্ধুরা আপনারা এখানে কতটুকু আপনারা এখানে ভিডিও হিসেবে ওয়ালপেপার হিসেবে সেট করতে চান, তো বন্ধুরা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তো বন্ধুরা আপনারা যে আইকনটা এখানে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সেট ওয়ালপেপার বলে একটা অপশন চলে আসছে। তো বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো বন্ধুরা আপনাদের যে ওয়ালপেপারটা রয়েছে সেটা এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি এটাকে সাউন্ড আপনারা আনতে চান, তো বন্ধুরা আপনারা সিম্পলি চলে যাবেন ওই অ্যাপ্লিকেশনটাতে। চলে যাওয়ার পর তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অডিও ইজ ডিসেবলড বলে একটা অপশন রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এটাকে চালু করে দেন, তো বন্ধুরা আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটা অডিও চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এটাকে অডিওতেও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এটাকে একটু কাটতে চান, তো বন্ধুরা আপনারা কাটতেও পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি করে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা সেট হয়ে গেছে এবং অডিও চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।